হ্যালো গাইজ, আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগে। তো আজকে আমরা সবাই ভ্যান নিয়ে যাচ্ছি পিকনিক গার্ডেনে, তাহেরপুর পিকনিক গার্ডেন। তো কে কে যাচ্ছি দেখো তোমরা। কে কে যাচ্ছি পিকনিক গার্ডেনে? এই যে বৌদি, দাদা, আমার দাদা, দিদি আরও যাবে, সবাইকে দেখাবো কে কে যাচ্ছি লাস্টে গিয়ে। তো আমরা রেডি দিচ্ছি, রওনা দিচ্ছি এখন পিকনিক গার্ডেনের দিকে। তো চলো, রাস্তায় আরও অনেক কিছু হবে, সব দেখবো। চলো 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 চলো, এই যে রেডি দিল সবাই, তাহলে যাচ্ছি তাহেরপুর পিকনিক গার্ডেনে। পার্কিং হচ্ছে পার্কিং জোনে, এরপর আমরা পার্কে ঢুকবো। এই যে আমাদের গাড়ি পার্কিং হচ্ছে, থ্রি হুইলার। আমাদের গার্ডেনের প্রবেশ পথ, পিকনিক গার্ডেনের প্রবেশ পথ, মেন গেট। টিকিটে এখানে টিকিট মূল্য 10 টাকা মাত্র। তোমরা সবাই আসো তাহেরপুর পিকনিক গার্ডেন, স্টেশনে নেমে যে কাউকে বললেই নিয়ে আসবে, যে কোনো টোটো থাকার। এই তাহেরপুর পিকনিক গার্ডেনে দেখার মতো আছে একটা বন্ধ ট্রেন, এই যে দেখতে পাচ্ছ তোমরা, ট্রেনটা চলছে না বিগত 100 বছর ধরে, এটা বন্ধ আছে। আর এইখানে আছে কিছু বোর্ড যেগুলো উল্টে পড়ে আছে, জীবনে চলে না। এটা হলো বাবলা খইয়া গাছ, এই যে দেখো, এটাই আছে দেখার মতন, হেবি মোটা গাছটা। এই যে তাহেরপুর পিকনিক গার্ডেনের পুকুরটা দেখো, শুধু জঙ্গলই আছে, ঘাস ফুস আছে, এখানে কোনো বোর্ড নেই। এই যে বোর্ড একটা তোমাদের দেখাচ্ছি দেখো, উল্টে আছে। আর ওইখানে একটা হাঁস আছে বড়, বোর্ড হাঁস, ওটাও চলে না, কিছুই চলে না, চলবে কী করে এখানে তোমরাই ভাবো। ও দেখি দেখছো, এখানে খুব সুন্দর না? আচ্ছা, তবে এখানে রাস্তাগুলো সুন্দর দেখো, কি সুন্দর রাস্তা, আহা, মনোমুগ্ধকর রাস্তা। এখানে আস্তে আস্তে এই যে দেখলাম একটা ঝাউ গাছ, ঝাউ গাছে দেখো ফল দেখো তোমরা, এই দেখো ঝাউ গাছের ফল, আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম ঝাউ গাছের ফল, বেশ লাগছে দেখতে। প্রথমে আমি পোকা ভেবেছিলাম, কিন্তু এটা ফল। বিড়ি করার আটা মনে হয় দলা দলা করে লাগাচ্ছে একজন, বাদরের মতন পোজ এটা। আমাদের এখানে এখন খাওয়া দাওয়া চলছে, জল জল খাওয়া দাওয়া চলছে। অনেক কষ্ট হয়ে গেছে আমাদের ভ্যানে করে এসে, এই কি বলছি সরি, গাড়িতে করে এসে। সুন্দর জায়গা, আহা, দেখো তোমরা দেখো কত সুন্দর জায়গা তাহেরপুর পিকনিক গার্ডেন, আহ অসাধারণ জায়গা। তোমাদের এত সুন্দর জায়গা দেখার ইচ্ছা থাকলে অবশ্যই আসো তাহেরপুর পিকনিক গার্ডেনে, দেখে যাও।
দেখো জায়গাটা কত বসার জায়গা আছে, সময় কাটানোর মতন জায়গা আছে এখানে। এই পার্কটা খোলে সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত গরমের দিন। অনেকদিন পরে এই গাছগুলো দেখলাম, হাতির সুর ছোটবেলায় দেখেছি, আবার অনেক কি সুন্দর লাগছে দেখো, কি সুন্দর হাতির সুরের গাছ। দেখো বসার জায়গা, এখানে এসে বসবে গার্ডেনে আসলে তোমরা। পার্কের মধ্যে একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা, দাঁড়া এই যে গাড়ি দেখেছি আমরা, গাড়িতে উঠবো, ভাঙা গাড়ি তাও উঠবো আমরা। এই যে গাড়ি, গাড়িতে লাইট নেই, সিট নেই, গাড়ির চাকা আছে কিন্তু হাওয়া নেই, চলছে না গাড়ি। এই গাড়ি যাবে না, চাকা ভালো না, এই তো গাড়ি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তাহেরপুর পার্কের ভাঙা গাড়ি দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর গাড়ি আছে, কবি না এই যে গাড়ি দেখা, এই গাড়ির জন্য 10 টাকা ভাড়া। দেখো উঠবে এইখান দিয়ে, আমাদের এখন এই পার্কের মধ্যে যে দোলনা চড়া চলছে, দেখো দোলনা চড়ছে। এই পার্কের মধ্যে এই কয়েকটা জিনিস আছে যেগুলো চড়ার মতো, এই যে বাচ্চাদের জন্য স্লিপ, দোলনা, এই যে সব বাচ্চারা দোলনা খাচ্ছে। এই কেমন লাগছে দোলনা চড়তে, মজা লাগে না ভয় করে? ও ভয়ের আছি দিচ্ছে ও। এই দেখো বাচ্চাদের দোলনাগুলো, এদের মতন কিছু কিছু লোক আছে যারা চড়ে চড়ে এইগুলো নষ্ট করছে, এই দোলনাগুলো। এই দেখো এই দোলনা চড়েও এরা ভয় পাচ্ছে আর বাচ্চারা পায় না। ছটা বলতে আর 10 মিনিট বাকি মাত্র, পার্কটা একটু পরেই বন্ধ হয়ে যাবে। তো আমাদের এখানে এখন সব দোলনা খাচ্ছে, এরপর বেরিয়ে যাবো আমরা পার্ক থেকে। আমাদের পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এই যে পার্কটা দেখো তোমরা একবার। সবাইকে বের করে দিচ্ছে, এই যে তালা দিচ্ছে গেটে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে সবাই। পার্ক বন্ধ এখন 6টা। এই যে দেখো প্রবেশ মূল্য দাম্পতি 3 থেকে 8 বছর পর্যন্ত 5 টাকা এবং 5 বছরের ঊর্ধ্বে 10 টাকা। এটা হলো টিকিট কাউন্টার, সবাই বেরিয়ে যাচ্ছে পার্ক থেকে। এটা হলো পার্কের বাইরেটা দেখো, এই যে পাঁচিল দিয়ে ঘেরা। পার্কের পাশে দেখো কত সুন্দর বাগান, কলা বাগান। আমরা এখন হাঁটছি রাস্তা থেকে পার্কের পাশ থেকে, ভালো লাগছে। আমাদের পার্কে ঘোরা শেষ হয়ে গেছে, তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, অন্য কোথাও অন্য জায়গায়। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে, টাটা।